নমস্কার দেখছেন খবর সন্ধান আজ উনতিরিশে অক্টোবর দু হাজার উনিশ মঙ্গলবার লেটেস্ট খবর অনুযায়ী ঘূর্ণিঝড় বুলবুল এই মুহূর্তে কোথায় রয়েছে সে কি ঘনীভূত হচ্ছে সে কি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আসছে সব শেষ তথ্য কি বলছে দু নম্বরে দেখব পশ্চিমবঙ্গে আজ কি বৃষ্টি হবে এবং উষ্ণতা আর্দ্রতা কেমন থাকবে পশ্চিমবঙ্গে এখনই শীত আসছে না জানালো আবহাওয়া দপ্তর কিন্তু কেন আসছে না সেটাও কিন্তু তারা ব্যাখ্যা করেছে সেটাও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি পশ্চিমে কি এবং পূর্ব দিক থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল জারি চরম সতর্কতা ঝড়ের তাণ্ডব আপাতত জারি থাকবে ক্রান্তীয় উপকূলে একদিকে যখন আরব সাগরে ঘূর্ণিঝড় কিয়ার দুশো কিলোমিটার বেগে ধেয়ে আসছে ভারতের পশ্চিম উপকূলের দুই প্রদেশ কর্ণাটক এবং গোয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিন্তু শেষ তথ্য বলছে এই ঘূর্ণিঝড় যথেষ্ট শক্তি হারিয়ে ফেলেছে এবং আগামী পাঁচ দিনের মধ্যে ওমানের দিকে চলে যাবে অন্যদিকে তখন পূর্ব দিক থেকে আরেকটি নতুন ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসছে এমনই খবর দিচ্ছেন আলিপুর সহ বিভিন্ন ওয়েদার অফিস এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসছে এই মুহূর্তে কোথায় রয়েছে সেই ঘূর্ণিঝড় এই মুহূর্তে ফিলিপাইন্সের উপকূলে উত্তর প্রশান্ত মহাসাগরের অংশ ফিলিপাইন সাগরে ঘনীভূত হচ্ছে এই ঘূর্ণিঝড় এমনই তথ্য জানা যাচ্ছে আগামী এক থেকে তিন নভেম্বর থাইল্যান্ডের উপকূলবর্তী সমুদ্র হয়ে ঘূর্ণিঝড় মায়ানমারের উপকূলে আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে আর আগামী ছয় থেকে সাত নভেম্বরের মধ্যে সেটি আন্দামান সাগর হয়ে ভারতের উপকূলবর্তী অঞ্চলে পৌঁছতে পারে তবে এটা কি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসছে শেষ তথ্য অনুযায়ী পাওয়া যেটা যাচ্ছে খবর সেখানে বলা হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পড়ছে না এবং পরোক্ষ প্রভাবও পড়বে না তবে খুব সামান্য যে প্রভাবটা সেটা বলা হচ্ছে যে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূল এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে তবে সেই বৃষ্টিপাত যদি এক নাগারে হয়ে যায় তাহলে নতুন করে আবার এই এলাকাগুলোতে একটা দুর্যোগ আসতে পারে এমন আশঙ্কা করা হয়েছে তবে এখানেই শেষ নয় এই বছরের শেষ পর্যন্ত সাগরের বুকে আছড়ে পড়তে চলেছে আরও কয়েকটি ঘূর্ণিঝড় সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন নাম নিয়ে হাজির হবে বঙ্গোপসাগর এবং আরব সাগরের ওপর এই তালিকায় রয়েছে গাজা পবন ফেথাই আমফেন নামক ট্রপিক্যাল সাইক্লোনগুলো আবহবিদরা জানাচ্ছেন ডিসেম্বর পর্যন্ত ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হয় সাগরে এটি খুবই একটা স্বাভাবিক ঘটনা বলে তারা বলছেন বা মনে করছেন সুতরাং এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ফিলিপাইন্সের উপকূলে প্রশান্ত মহাসাগরের অংশ ফিলিপাইন সাগরে ঘনীভূত হচ্ছে এমনটাই লেটেস্ট খবরে কিন্তু জানা যাচ্ছে বা উঠে আসছে এরপর আমরা দু নম্বরে দেখব আজ পশ্চিমবঙ্গে কি কোথাও বৃষ্টি হবে তাপমাত্রা আর্দ্রতা কেমন থাকতে চলেছে যেটা লেটেস্ট খবরে জানা যাচ্ছে নিম্নচাপের কালো মেঘ আপাতত সরে গেছে আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে সঙ্গে মেঘলা আকাশও কোথাও কোথাও দেখা যাবে বাতাসে আর্দ্রতা থাকায় দুপুরে সামান্য ঘাম ঘাম হলেও সূর্য ডোবার সাথে তাপমাত্রা কমবে এবং দিনের বেলা তাপমাত্রা বাড়তে চলেছে রাতের দিকে তাপমাত্রা কমবে তবে এখনই শীত আসছে না কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সর্বনিম্ন কুড়ি থেকে একুশ ডিগ্রি থাকতে পারে দার্জিলিংয়ে সর্বোচ্চ একুশ থেকে বাইশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি পুরুলিয়াতে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সর্বনিম্ন আঠারো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গ পশ্চিমাঞ্চলের দু একটি জায়গায় দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে এমনটাও কিন্তু খবর থেকে উঠে আসছে নিম্নচাপ কেটে গেছে রবিবার থেকে তা কেটে গেছে এবং আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা জানা যাচ্ছে থেকে ডিগ্রি থাকতে পারে এবার আমরা দেখে নেব কেন শীত আসছে না বা শীত কি আসবে তো যেটা জানা যাচ্ছে যে হাওয়ায় বাড়তি আর্দ্রতা থাকায় এই তাপমাত্রা নামতে পারবে না অর্থাৎ তাপমাত্রা বেশ কিছুটা কয়েকদিনে বাড়তে চলেছে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একুশ থেকে বাইশ ডিগ্রি হতে পারে জেলায় এই তাপমাত্রা থাকবে আরেকটু কম আর্দ্রতা কমতে শুরু করলে কয়েকদিন পর রাতের তাপমাত্রা একটু একটু করে কমবে এদিকে মৌসম্ভবন ভবন জানাচ্ছেন যে আরব সাগরে ঘূর্ণিঝড় কি এর প্রভাব যতদিন না কাটছে ততদিন পশ্চিমী ঝঞ্ঝা দানা বাঁধতে পারছে না আর পশ্চিমী ঝঞ্ঝা দানা বাঁধলে উত্তর ভারতে শীতের অনুকূল পরিবেশ গড়ে উঠবে উত্তরে হাওয়া বইতে শুরু করবে আর তখনই গড়ে উঠবে শীতের অনুকূল পরিস্থিতি অর্থাৎ পশ্চিমবঙ্গে তখন কিন্তু প্রকৃত শীত আসতে পারে বা আসবে এমনটাই বলা হচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে কিয়ার উঠেছে সেটা পুরোপুরি ক্লিয়ার না হলে কিন্তু শীত পশ্চিমবঙ্গে আসছে না তাহলে জিস্ট থেকে উঠে আসছে ঘূর্ণিঝড় বুলবুল এই মুহূর্তে ফিলিপাইন্সের উপকূল পশ্চিম প্রশান্ত মহাসাগরের যে একটা জায়গায় ঘনীভূত হচ্ছে বা ফিলিপাইন সাগরে ক্রমে ক্রমে কিন্তু ঘনীভূত হয়ে চলেছে দু নম্বরে যে আজ পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা কয়েকদিনে বাড়বে এবং দুপুরে গরম রাতে ঠান্ডা অনুভূত হবে তিন নম্বর পশ্চিমী ঝঞ্ঝা এখন না আসা পর্যন্ত শীত আসবে না পশ্চিমবঙ্গে এমনই কিন্তু খবর দিচ্ছেন ওয়েদার অফিস এবং এই কিয়ার ঘূর্ণিঝড় যতদিন না ক্লিয়ার হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে না বা শীত পশ্চিমবঙ্গে আসবে না কিন্তু ঠান্ডা আমেজ থাকবে আশা করছি ভিডিওটা আপনাদের হেল্প করবে যদি মনে হয় হেল্প করছে এবং ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা টাচ করে দেবেন দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং